কুমিল্লায় নৌকার প্রার্থী মোহাম্মদ মুজিবুল হকের প্রচারণায় অংশ নেয় সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব একেএম জি কিবরিয়া মজুমদারকে সকোচ করেছে নির্বাচন কমিশন। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। বুধবার রাতে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান সাইফুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। চিঠিতে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের জন্য সংসদ সচিবালয়ের যুগ্ম সচিবের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। অভিযোগে বলা হয়, গত 24 ও 25 ডিসেম্বর কুমিল্লায় নির্বাচনী সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকাশ্যে নৌকার প্রার্থীর পক্ষে ভোট চেয়েছেন কিবরিয়া। এতে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হয়েছে। আগামী 1 জানুয়ারি সোমবার বেলা 11টায় অনুসন্ধান কমিটির কার্যালয়ে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।